নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ভেন্ডি ভর্তা। ভর্তার জন্য 300 গ্রাম ভেন্ডি নিয়েছি। এবার এই ভেন্ডিটা সিদ্ধ করে নেব। একটা কড়াই আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ভাতের ফ্যান বা ভাতের মাড়। এবার এর মধ্যে ভেন্ডিগুলো দিয়ে দেব। ভেন্ডিটা জলে সিদ্ধ না করে এরকম আলাদা করে যদি ভাতের মাড়ে বা ফ্যানে সিদ্ধ করে নেওয়া যায় তাহলে ভর্তাটা খেতে বেশি ভালো হয়। এবার এই ভেন্ডির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। নুনটা নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে ভেন্ডিটা সিদ্ধ করে নেব। 10 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। ভেন্ডি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ভেন্ডিটা নামিয়ে ফ্যান থেকে ছেঁকে ঠান্ডা করে নেব। ভেন্ডিটা ঠান্ডা হতে হতে ভেন্ডি ভর্তার জন্য বাকি প্রিপারেশনটা করে নেব। প্যানে 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার 6টা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি লঙ্কাটা একটু বেশি দিলাম। লঙ্কার পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। ঝাল কম খেলে সেক্ষেত্রে লঙ্কার পরিমাণ কমিয়ে দেবেন। লঙ্কাগুলো লাল করে ভেজে নিলাম। এবার লঙ্কাগুলো একটা পাত্রে তুলে নেব। এবার এই একই তেলের মধ্যে আরও 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। 5-6 কোয়া দিচ্ছি রসুন কুচি। রসুনটা হালকা লাল করে ভেজে নিলাম। এবার দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ, আর দিচ্ছি 2টো পাকা লঙ্কা। পেঁয়াজটা তেলের সাথে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার 1/4 চামচ পরিমাণ দিচ্ছি নুন। নুনটা পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা হালকা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজটাও একটা পাত্রে নামিয়ে নেব। এবার এই ভাজা লঙ্কাটা গুঁড়ো করে নেব। লঙ্কাটা আর পেঁয়াজটা একসাথে মেখে নিচ্ছি। এবারে সিদ্ধ করা ভেন্ডির বোটাগুলো ছাড়িয়ে নেব। সমস্ত ভেন্ডিগুলোর বোটা ছাড়িয়ে নিয়েছি। এবার ভেন্ডি ভর্তাটা মেখে নেব। আমি ভেন্ডি ভর্তায় আর আলাদা করে কোনো নুনের ব্যবহার করছি না, কারণ ভেন্ডি সিদ্ধ করার সময় আর পেঁয়াজ ভাজার সময় নুন ব্যবহার করেছিলাম। ভেন্ডি ভর্তাটা মেখে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। তেলটা দিয়ে ভেন্ডিটা আর একবার মেখে নেব। সর্ষে
সর্ষের তেল দিয়ে ভেন্ডি ভর্তাটা আরও একবার মেখে নিলাম। আমার এই ভেন্ডি ভর্তা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।